সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং বেল আইকনকে দাবিয়ে নিন। বন্ধুরা, দুবাইয়ের বুর্জ খলিফার নাম তো আপনারা অবশ্যই শুনেছেন। দুবাইতে অবস্থিত বুর্জ খলিফা এই দুনিয়াতে তৈরি সবথেকে উঁচু আর বড় বিল্ডিং। দুবাইতে না গেলে আপনি বুঝতে পারবেন না যে দুবাই কত সুন্দর দেশ। আর এই সৌন্দর্যের মেন কারণ কি? এই জায়গার মাটির গুণ রয়েছে, মাটির তলে পেট্রোল রয়েছে। আমাদের দেশে যেমন মাটি খুদাই করলে জল ওঠে, ঠিক তেমনই দুবাইতে মাটি খুদাই করলে পেট্রোল ওঠে। আমি হলাম সুদর্শন আর আপনারা দেখছেন অ্যামাজিন ওয়ার্ল্ড বাংলা চ্যানেল। তবে চলুন শুরু করা যাক। দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণ করাটা সিভিল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একটা বড় উপলব্ধির মধ্যে একটা। এই বিল্ডিংটাই 21শ শতাব্দীর একটা বড় প্রজেক্ট বিল্ডিং বানানোর ক্ষেত্রে। মধ্য এশিয়ার দুবাই শহরেতে একটা আর্কিটেকচারাল জায়ান্ট দাঁড়িয়ে রয়েছে। এই বিল্ডিংটা বানানোর জন্য দুনিয়ার নানান প্রান্ত থেকে এক্সপার্ট ইঞ্জিনিয়ার আর লেবার আনা হয়েছিল। 828 মিটার উঁচু বুর্জ খলিফা, যেটা হলো 1 কিলোমিটার উঁচু থেকে কিছুটা কম, আর দুনিয়ার সব থেকে উঁচু বিল্ডিং। এই বিশাল টাওয়ারটা বানানোর পিছনে টোটাল 1.5 আরব আমেরিকান ডলার খরচ হয়েছে। আর এই জায়ান্ট বিল্ডিংটার উদ্ঘাটন 2010 সালে করা হয়েছিল। এখন এই টাওয়ারটা যেরকম দেখা যাচ্ছে, একসময় মানে এখান থেকে 6 বছর আগে এই জায়গাটা মরুভূমি ছিল। দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণের যোজনা ইমারের, রেগিস্তানের গরম আর প্রকাশকে রিফ্লেক্ট করার জন্য এই টাওয়ারটার বাইরের দেয়ালগুলোতে চমকানো কাঁচ লাগানো হয়েছিল। আরব ডলার খরচা করে বানানো এই টাওয়ারটা কল্পনা থেকে বাস্তবে পরিবর্তন করাটা সত্যি খুব সাহসিকতার বিষয়। দুনিয়ার 100টা স্কাইস্ক্যাপারের মধ্যে 17টা স্কাইস্ক্যাপার দুবাইতে রয়েছে, যেটা হলো এক গর্বের বিষয়। বিল্ডিং বানানোর সময় জিনিস আর ম্যাটেরিয়াল নিয়ে যাবার জন্য ক্রেনের সাহায্য নেওয়া হয়েছিল। এই ক্রেনগুলো খুব বড়, আর একটা ক্রেনের ওজন 120 টন ছিল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুদেরকে ভিডিওটা অনেক শেয়ার করুন। আমি হলাম সুদর্শন, আবার আসবো এক নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।